সলে আমার সন্দের গাড়ি, সলে আমার সন্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। সলে আমার সন্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি। ভাবের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। কোনো বসন্তে বন্ধু আইলো না। বন্ধুর বাড়ি, আর পাহাড়ি গাও বন্ধুর বাড়ি। সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত করি। পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি। বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি। রকমারি বঞ্চনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। আর ভবের হাটে দোকানদারি, আর ভবের হাটে দোকানদারি। সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি। ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি। বেচাকে না চলছে ভারি, বেচাকে না চলছে ভারি। ভালো মন্দ বুঝি না, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আর পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, আর পাহাড়ি গাও বন্ধুর বাড়ি। সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত। চলে আমার সন্দের গাড়ি, ¶¶
চলে আমার সন্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার সন্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বন্দনা আসসালামু আলাইকুম আমরা এস হিবাস এখন আমরা সাজেকের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি কংলাক পাহাড়ে এটা হচ্ছে সাজেকের যে সর্বোচ্চ চূড়াটা সেখানে এখান থেকে সাজেকের পুরো পাহাড়ি দৃশ্যটাকে উপভোগ করা যায় আমরা যদি চারপাশে দেখি তাহলে বুঝতে পারবো যে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় গভীর গভীর খাত আর এটা হচ্ছে আর ভবের হাটে দোকানদারি আর খুবই ভালো ধন্যবাদ এই রিটন এইখানে এসে কেমন লাগতেছে অসমা মূলত যে দাঁড়ায় দাঁড়ায় আসছি এই জিনিসটা বেশি মজা দিছে কারণ চারিপাশে যে ভিউটা এটা স্পষ্ট দেখা যাচ্ছে কোথাও কোথাও হ্যাঁ ভয় লাগছে তারপরও এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি আর এক হাতে বিষয়টা উপভোগ করছি কিন্তু খুব উপভোগ করছি কারণ বড় বড় পাহাড় যেমন দেখা গেছে বিশাল বিশাল গিরি খাত যেমন দেখা গেছে এই যে রাস্তা কতটুকু উঁচু উঠতেছি কতটুকু নিচে নামতে বোঝা গেছে এই জিনিসটা অসম ছিল গাড়ি ভিতরে বসে কিন্তু এই ফিলিংসটা পাবো না আমি এখানে এসে যতটুকু উপভোগ করছি আসার পথে আমার কাছে অনেক অনেক বেশি উপভোগ করছি এই যে বন্ধু পাটনার হৃদয় গোষ্ঠ ছিল হৃদয় আসার পরটা বেশি এনজয় করছি আমার কাছে মনে হয়েছে সবকিছু যদিও আমরা মনে করি যে পাহাড়ের মানুষগুলো খুব আনন্দে আছে কিন্তু আসলে এগুলো পাহাড়ের মানুষগুলো যে কতটা কষ্ট করে কতটা মানে দুরূহ তাদের জীবন এটা কল্পনা করা মানে আমাদের কাছে দুরূহ মনে হয় তাদের খাবারের সংকট পানির সংকট 5 কিলোমিটার গিয়ে তাদের খাবার জোগাড় করতে হয় বর্ষাকালে কত বাদ এই পাহাড়টা আসলে বলার মতো না এই প্রথম পাহাড় দেখলাম তোমার নিঃশ্বাস নিতে কি কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কিন্তু এত দর্শকের উপস্থিতি দেখে আমার মন ভরে গেছে যে এত দর্শক আমি দেখিনি এত মানে এত সুন্দর পাহাড় ধন্যবাদ মিঠুন তোমারটা বলো তোমার কেমন লাগছে আমি প্রথম পদে আসতে চাইছিলাম কিন্তু সত্যি এসেছে মানে আমি এসে এতটাই ভালো ফিল করতেছি মনে হচ্ছিল এটা আমার ভাগ্যই ছিল আসার বিষয়টা অনেক ভালো লাগলো সবার সাথে মূলত এই যে আপনারা যে বাস দেখতে পাচ্ছেন এই বাসের ভিতরে এই ব্যাম্বু চিকেন রান্না করা হয় কেমন লাগতেছে বল অসাধারণ আসলে ব্যাম্বু চিকেন হলো সাজেকের সবচেয়ে আলাদা একটা বিষয় যেটা একটা আলাদা ডাইমেনশন যোগ করে এই ব্যাম্বু চিকেনের যে ঘ্রাণ এবং স্বাদ তার জন্য অনেকেই কিন্তু সাজেকে আসতে চায় আমি এটা খুব পছন্দ করি কিন্তু আমি আজকে ইচ্ছা করে খাইনি যে খুব বেশি ভালো লেগে গেলে প্রতিনিয়তই খেতে ইচ্ছা করে আমার তো আজকে যদি খেয়ে ফেলি কালকে আমি কোথায় পাবো ভাই কালকে পরশু কই পাবো নিয়ে তো পরে একটা ঝামেলা তৈরি হবে ঠিক এই কারণে আমি খাইনি তবে ব্যাম্বু চিকেন আমি দোয়া করি যে এই বাস নেওয়া দেওয়া চলতে থাকুক আমরা সবাই উৎসাহিত হই ব্যাম্বু চিকেন খাওয়ার ব্যাপারে যারা খেয়েছেন ব্যাম্বু খেয়েছেন তাদের সবার জন্য শুভকামনা থাকলো
আমি নিজেকেও শুভকামনা দিচ্ছি যে আমি খাইনি সেই জন্য আসি। ধন্যবাদ। এটা যে বিশেষত্ব যে না খাইছে সে যে কি পরিমাণ মিস করবে, আসলে কথায় তো কিছু হয় না, না খেয়ে কিন্তু একটা জিনিস বোঝা যায় না।